এটা এমন একটা সিনেমা যেটা মুক্তির আগে থেকেই অনেক বিতর্কের সম্মুখীন হয়েছে। সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরা স্টোরি। ছবির বিরোধিতায় নিষিদ্ধ করে দেওয়ার আবেদন থেকে প্রধানমন্ত্রীর প্রশংসা, মধ্যপ্রদেশে করমুক্তি, কিছুদিন ধরেই চর্চায় আছে দ্য কেরা স্টোরি। 5ই মে মুক্তি পেয়েছে এই ছবি। বিতর্কের পাহাড় ভেঙে পড়া সত্ত্বেও প্রথম দিনে বক্স অফিসে ভালোই আয় করেছে আধা শর্মা অভিনীত দ্য কেরা স্টোরি। প্রথম দিনেই বাজিমাত, আয়ের সংখ্যা 8 কোটি টাকা। এই ছবির মুখ্য চরিত্রে আধা ছাড়াও লক্ষ্য করা গেছে যোগিতা বিহানি, সিদ্ধি আদনানি ও সোনিয়া বালানিকে। নির্মাতাদের মতে দ্য কেরা স্টোরির প্রায় 32,000 মহিলা কেরাল থেকে অদৃশ্য হয়ে যাওয়ার গল্প বলে, যাদের ধর্মান্তরকরণ করানো হয় এবং একাধিক সন্ত্রাসবাদী সংগঠনে পাঠিয়ে দেওয়া হয়। দ্য কেরা স্টোরির প্রযোজনা করে বিপুল আমরুত লাল শাহের সংস্থা সানশাইন নিবার্স প্রাইভেট লিমিটেড। তিনি ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর ও সহলেখক। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ লেখেন, স্টেডিয়ামের বাইরে বল পাঠালো দ্য কেরা স্টোরি, দুর্দান্ত শুরু করল। সন্ধ্যা ও রাতের সোহাল ভরেছে বিপুল পরিমাণে। প্রথম দিনের অঙ্কই গোটা ইন্ডাস্ট্রির চোখ খুলে দিয়েছে। সপ্তাহান্তে যে অসামান্য আয় হবে তা বলাই বাহুল্য। শুক্রবার 5ই মে প্রথম দিনে 8 কোটি টাকার ব্যবসা করেছে ভারতের বক্স অফিসে। এখনও পর্যন্ত ভারতের বক্স অফিসে আয়ের সংখ্যা 37 কোটি টাকা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ছবিকে সে রাজ্যে করমুক্ত করা হয়েছে। প্রচুর বিতর্কের পরেও 5ই মে এই ছবি সিনেমা হলে মুক্তি পায়। অনেকে এই সিনেমাকে প্রোপোগান্ডা ফিল্ম বলে দেখেছেন, আবার অনেকেই এই ছবিকে দুর্দান্ত বলেছেন। সূত্রের খবর, বিজেপি মন্ত্রী রাহুল কোঠারি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে চিঠি লেখেন যাতে এই ছবিটি রাজ্যে করমুক্ত করে দেওয়া হয়। 6ই মে ছবিটি করমুক্ত করার কথা টুইটারের মাধ্যমে ঘোষণা করেন।